প্রতি বছরের মতো এবারও শীতের পাখিদের কলকাকুলিতে মুখর হয়ে উঠেছে বাজারের হাকালুকি হাওর ও বাইক কাবিল কিন্তু শিকারীদের দৌরাত্ম হাওড় বিলের উপর মানুষের নানামুখী চাপ বাড়ায় এবার পাখির সংখ্যা কম বলে ধারণা করছেন দর্শনার্থীরা সচেতন নাগরিকটা বলছেন সরকারের নজরদারি বাড়ানো গেলে এবং মানুষ সচেতন হলে রক্ষা করা যাবে পাখির এই অভয়ারণ্য বাজার প্রতিনিধি আলী হোসেন রাজনের রিপোর্ট জানাচ্ছেন নরিন জাহান নিম্মি বাজারে হাকালুকি হাওর এবং বাইক্কা বিলে শীতের শুরু থেকে পরিযায়ী পাখির আগমন হয় এবারও এর ব্যতিক্রম হয়নি বক কালেম ডাহুক শালিকসহ দেশি প্রজাতির পাখিদের সাথে লেনজা পাতি বেলে হাঁস ও পানসরালির মতো কিছু পাখির দেখা মিলেছে অভয়াশ্রমে আর এসব পাখি দেখতে প্রতিদিন সকাল সন্ধ্যায় দর্শনার্থীরা ছুটে আসেন বাইকা বিল ও হাকালুকি হাওরে তবে আগের মতো ঝাঁকে ঝাঁকে পাখি এবার কম দেখা যাচ্ছে বলে জানালেন দর্শনার্থীরা এখানে আজকে বাইকা বিলে আসছে অনেক ভালো লাগতেছে অনেক অতিথি পাখি খুব সুন্দর একটা জায়গা এখানে পাখিদের অভয়াশ্রম ছিল এখন বর্তমানে কিছু পাখি কম দেখা যাচ্ছে হয়তোবা পাখির কিছু কিছু মানুষ শিকার করে নিচ্ছে এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের তদারকি জোরদার ও স্থানীয় মানুষকে আরও সচেতন করার তাগিদ কর্মীদের। সরকার নজর না দেয় ক্রমে হাওয়ে পাখি সুদ্ধ হয়ে যাবে এবং অতিথি পাখি যে সৌন্দর্য সেটা থেকে আমরা বাংলাদেশ বঞ্চিত হবে বলে আমি মনে করি পাখি শিকার বন্ধে বিভিন্ন অভিযান পরিচালনা ও দোষীদের আইনের আওতায় আনার কথা জানালেন বিভাগীয় বন কর্মকর্তা তবে মানুষ সচেতন না হলে শুধু আইন দিয়ে এদের রক্ষা কঠিন বলেও জানালেন তিনি পাচার বা শিকার করার চেষ্টা করে তাদের ধরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় আমরা বিভিন্ন বাজারে যারা এগুলো ধরে এনে বিক্রি করতে চায় বা বিক্রি করে আমরা অভিযান পরিচালনা প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাখির আবাসস্থল নিরাপদ করা গেলে হাকালুকি ও বিলে সারা বছরই দেশি বিদেশি পাখির উপস্থিতি নিশ্চিত করা সম্ভব বলে মনে করছেন সচেতন মহল ডেস্ক রিপোর্ট বাংলা টিভি বগুড়া সেনানিবাসের গল্ফ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সকালে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিউসি এগারো পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল আলম পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয় এতে আরও উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ এক্সিম ব্যাংকের কর্মকর্তারা পরে ভাস্কর্যের উদ্বোধন করেন প্রধান অতিথি মেজর জেনারেল সাইফুল আলম মুন্সীগঞ্জের মেঘনা নদীতে ডুবে যাওয়া ট্রলারের অবস্থান পাঁচ দিনেও শনাক্ত করা সম্ভব হয়নি চলছে ট্রলার ও নিখোঁজ শ্রমিকদের উদ্ধার কাজ সকাল থেকে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে নৌবাহিনীর দল ফায়ার সার্ভিস বিআইডব্লিউটিএ নৌ পুলিশ ও জেলা পুলিশ সদস্যরা উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও ফায়ার সার্ভিসের নৌচান শনাক্তকারী বিশেষ জাহাজ অগ্নিশাসকও রয়েছে উদ্ধার কাজে পাশাপাশি বিআইডব্লিউটিএর সাইড স্কেন টোনার দিয়েও ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধার কাজে নিয়োজিতরা প্রসঙ্গত গত সোমবার মতলব উপজেলা ও গজারিয়া উপজেলা সীমান্তবর্তী কালীপুরা এলাকা সংলগ্ন মেঘনা নদীতে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাঙ্কারে ধাক্কায় চৌত্রিশ শ্রমিক নিয়ে ডুবে যায় মাটি বোঝায় ট্রলারটি চোদ্দ শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছে বিশ শ্রমিক